হাই 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 এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ফার্স্টে আজকে খাবার নিয়ে, লটস অফ জাঙ্ক ফুড বলতে পারো, স্ট্রিট ফুড বলতে পারো তোমরা, সেটা দিয়েই আজকে ব্লগটা শুরু করছি। কারণ আজকে পুরো একদম ভিডিওটা পুরো খাওয়ার উপরে একদম। তো বাই দ্য ওয়ে, এটা একদম একটা চপের দোকানে চলে এসেছি। যতই হোক এটা একটা চপ শিল্পর রাজ্য, তো চপের দোকানে চলে এসেছি। এখানে ভ্যারাইটি চপস, মাংসের চপ, মাছের চপ, মাংসেরই বেশি আছে, দেখে তোমরা হয়তো জানো আমি আলাদা করে নাম বললাম না। তো সন্ধেবেলায়, কোনো এক সন্ধেবেলায়, এই ভিডিওটা অনেকদিন আগে করা, এখন ছাড়ছি, তাই কোনো একটা সন্ধেবেলায় তো আমি এই চপগুলো কিনতে চলে গেছিলাম। তো ফার্স্ট এরকম মাছের মাংসের চপগুলো কিনে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে আমার সামনে একটা ফুচকাওয়ালা পড়লো। তো এই দেখো, তার আগে বলে দিই, দেখো বৃষ্টি হয়েছে, বুঝতেই পারছো, তার মানে এখন তো রিসেন্ট কোনো বৃষ্টি হয়নি, অনেক দিন আগেই বৃষ্টিটা হয়েছিল। সেই বৃষ্টির সময়ই কোনো এক সন্ধ্যেবেলায় জিম যাইনি, তার বদলে একদিন খাওয়া পর্ব সেরেছি ফ্যামিলির সাথে। এই দেখো এখন সন্ধ্যে 6:30 বাজে, আর তুম মানে বৃষ্টি পড়ছেও টপটপ করে, মাথায় ছাতা। তো এই হচ্ছে আমাদের বারাসাত ভদ্রবাড়ি। এখান দিয়ে যেতে যেতে আমি এই কাকুটার ফুচকা খুব ভালো খাই, তো ভাবলাম যে না চপ খাবো, খাবো আজকে, যেমন খাবো ভালো করেই খাবো, একটু চপ খাই। সন্ধেবেলায় বেরিয়েছি, চপ খাবো না, গিনি চলে গেছে গিনির বাবার সাথে জিমে। এখানে আমি একটুখানি 10 টাকার বেশি না বন্ধুরা, মাত্র 10 টাকার ফুচকা খেয়ে আবারও চললাম আর একটা চপের দোকানে, মানে যেখানে হচ্ছে বেগুনি, আলুর চপ এই সমস্ত পাওয়া যায়। ওখানে একরকমের ডাল বড়া পাওয়া যায়, সেই ডাল বড়া নিতে গেছিলাম। এই নিয়ে সব কিছু নিয়ে আসছি, প্রচণ্ড গরম লাগছে কারণ অনেকটা হেঁটে ফেলেছি। সো গাইস, আমি বাড়ি চলে এসেছি। ওরে বাপরে বাপ, আজকে অনেকটা হাঁটা হয়ে গেছে। তোমাদেরকে আমি বলেছিলাম আমি ঘড়িতে দেখাবো আমি কতটা হেঁটেছি আর কতটা ক্যালোরি বার্ন করেছি, তো তোমাদেরকে দেখাই চলো। তো এখন 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 প্রায় বাজে 7:30, 7:30 হবে, এখনও ওরা আসেনি, এক্ষুনি চলে আসবে, তো আসলে তো তোমরা দেখতেই পাবে। তো চলো তোমরা দেখে নাও আমি কতটা হাঁটলাম আর কতটা ক্যালোরি বার্ন করলাম। তো এই হচ্ছে আমার ঘড়ি, এই দেখো আমার আজকের স্টেপ ছিল, দাঁড়াও ফোকাস, হ্যাঁ আজকে স্টেপ ছিল, এই দেখো দেখে নাও, আজকে স্যাটারডে, আজকে স্টেপ ছিল 4251, আর ক্যালোরি বার্ন করেছি 135 কিলো, আর হেঁটেছি পুরো ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার, যথেষ্ট অনেকটাই হেঁটে ফেলেছি। কি করব বলো, রোজ দিন তো জিমে যাওয়া পসিবল হয় না, কোনো না কোনো কারণে সেটা হয়ে ওঠে না। তো দুদিন ধরে আমার মানে আমাদের মেয়েদের যে মান্থলি প্রবলেমটা থাকে, তো সেই মান্থলি প্রবলেমের জন্য আমি যেতে পারছি না জিমে। তো আমি খুব মানে জিমটাকেও খুব মিস করছি, আমার মনে হয় কি এখন একটা এমন অভ্যাস হয়ে গেছে জিমটা, তোমাদেরকে আমি কোনো মানে দেখাইনি এখনও পর্যন্ত আমার ব্লগে যে আমি জিমে ভর্তি হয়েছি, তাও হয়ে গেছে 1 মাস হয়ে গেছে, মোটা প্রচণ্ড পরিমাণে মানে বাড়ির ডায়েটটা করে হচ্ছিল না, কিন্তু আমার মানে কমানোটাই উচিত। তো ওই জন্য আমি ডিসিশান নিয়ে যে আমি গ্যাংটক থেকে ঘুরে এসে আমি জিমে ভর্তি হয়ে গেছি। তো যাই হোক, হাঁটাটা তো হলো, কিছুটা তো ক্যালোরি বার্ন হলো, জানি আজকে আর এই ক্যালোরিটা বার্ন করে আমার কোনো লাভ হলো না, লাভ মানে হবে না, কারণ একটু বাদেই সবাই আমরা এখন চপ শিল্পে মানে দিদির রাজ্যের চপ শিল্পে আমরা সবাই মত্ত হয়ে যাব। তো যাই হোক, মানে যতটা হলো হলো আর কি, মানে এমনি তো আজকে দুটো দিন প্রচণ্ড শরীরটা ম্যাজম্যাজ করছে, ওয়েদারটাও খারাপ, ওই জন্য। তা তোমরা সঙ্গে থাকো আর মানে ভিডিওটা কন্টিনিউ করতে করতে বলবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে এখনও মানে সাবস্ক্রাইব করে পারো নি, তো তাদেরকে বলো প্লিজ তারা চট জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে মোটেই ভুলো না। তো চলো তোমাদেরকে তারা আসছে দেখাচ্ছি। তো তোমাদেরকে একবার দেখিয়ে নিই কী কী চপ আছে। এখানে আছে কাঠি চিকেন, এটা একটা পাউরুটি দিয়ে একটা খুব সুন্দর করা, এটা আছে গন্ধরাজ চিকেন, আর এখানে 7 পিস আছে ডাল বড়া, আর এটা সাগরের জন্য, আর এই প্যাকেটের মধ্যে দাদার জন্য রয়েছে, এটা দুজনের জন্য স্পেশাল ভেটকি মাছের একটা ফিশ ফ্রাই, আর এখানে আছে স্যালাড। তো তোমাদেরকে বলা হয়নি অ্যাকচুয়ালি কারা আসবে, আমার মা, বৌদি, তারপরে বৌদির দিদি এসেছিলো, তারা সবাই মিলে আমার বাড়িতে ঘুরতে আসবে। তা আমি ভেবেছি যে কী হবে, আর আমার বৌদি এখন প্রেগনেন্ট, বৌদির প্রচণ্ড পরিমাণে চপ খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য ভাবলাম যে না সন্ধেবেলাটা তাহলে একটা চপের পার্টিই রেখে দিই। তো সেই জন্য বেশি কিছুই না, শুধু চপ আর কোল্ড ড্রিঙ্কস। চপ সম্পর্কে তোমার কী আইডিয়া আছে?
তুমি না সবাই জিম করে আসলে? না আমি একদম করি। দেখো দেখো বন্ধুরা, তুমি না সবাই জিম করে আসলে না? এই জিম থেকে এসে এটা ফিশ ফিশ প্রোটিন, আর এই খাচ্ছে ডাল বড়া। দেখো দেখো হেল কনসাস, সবাইকে দেখো। এই হলো ভিডিও, ওই ওই মিউজিকটা দিয়ে দিও, ওই অমেশ কই ইল লোক না না আঙ্গুটা চাপ লেলু ঠাকুর। চপ খেতে খেতে আমাদের সন্ধ্যের আড্ডাটা এতটাই জমে গেছিলো যে আমার মা যে এসে শুয়েছে, শুয়ে আর উঠতে পারছে না গল্প করতে করতে, আর আমরা এখানে ঝপাঝপ চপ শেষ করছি। আর এই দেখো আমার খাওয়া, আমি কিভাবে খাচ্ছি, একদিন জিমে যাইনি, হ্যাঁ আর সেই দিন খেতে হবে, মানে সেটাকে একদম পুষিয়ে খেয়ে নিচ্ছি। আর এই চলে এলো ফাইনালি আমাদের এতগুলো চপ খাওয়া, হজম করতে হবে কী দিয়ে বন্ধুরা, কোল্ড ড্রিঙ্কস দিয়ে। তা আমি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে লিমকাটা খুব ভালো খাই, তাই লিমকাই আনতে বলেছিলাম। তারপরেও মানে মজাটা ঠিক পরিপূর্ণ হচ্ছিল না। তারপরে রাত্রির 10টার সময় ওরা গেল, 10টার সময় আমি আর গিনির বাবা আলুর দম খেতে চলে গেলাম গিনির বাবার আড্ডার জায়গাতে। তো এই আড্ডার জায়গায় এসে দেখছি খুব ঝামেলা চলছে, তো আর কী করবো, ঝামেলাটা একটু শ্যুট করে নিলাম। দেখছো তোমরা লোকজন খুব ভিড়ে ভিড়। আর এই দেখো আমার আলুর দম খাওয়া, মানে মোটামুটি আমরা সেদিন শুধু চপ খেয়েছি, চপ খাওয়ার পরে আলুর দম খেয়েছি, আর কিচ্ছু খাইনি, ভাতও খাইনি রুটিও খাইনি। এই ছিল আমাদের একটা খাওয়ার দিনের গল্প, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে। বাই বাই।